সব কিছু মিলিয়েই ক্র্যাকার্স থাকে অবশ্যই, কিন্তু শব্দবাজি নয়, সেফ, মেবি ফুলঝুরি, চোরকি, এই ফানুষ খুব ভালো লাগে, যেমন গত কয়েক বছরে খুব পপুলার হয়ে গেছে ফানুষ, অনেকটা সেফ, তো সেইগুলো থাকে, এবছরও লিস্টে আছে। আর দীপাবলিতে দীপ তো থাকবেই, যেমন ছোটোবেলা থেকে একটা ট্রেডিশন জেনে এসেছি, 14 দিন কালী পুজোর আগের রাতে জ্বালাতেই হবে, তো সেটা তো অবশ্যই হবে। কিন্তু তারপর যেটা হয়, টুনি বাল্বের আশ্রয়ই নিতে হয়, তার কারণ বাড়িতে পেটস রয়েছে, বাচ্চা রয়েছে, তো খুব সেফ লাগে না চারিদিকে আগুনটা ছড়িয়ে রাখা, তো সেই জন্য সেই ওই টুনি বাল্বেই আমরা যাই। আর আর অবশ্যই দীপাবলি মানে ওই আবার সেই গোটা শহরটা আলোয় সেজে উঠলো, বাড়ি ঘর দোর সব কিছু সুন্দর করে পরিষ্কার করে আবার সাজিয়ে ফেলা হলো, এইটাই মজার। প্রচুর উদ্বোধন রয়েছে, ইভেন্টস রয়েছে, এবং তারপরের সময়টা পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে, সহজের সাথে বাজি ফাটানোর কিছু প্ল্যান রয়েছে, তাছাড়া একটু ঠাকুর দেখার প্ল্যান রয়েছে, আমার পাড়ায় পুজো হয় তো সেখানে অনেকটা সময় কাটবে। আমার মনে হয় শ্যামা মা বা ওরকম খুব শান্ত কোনো একটা রূপ আমি হয়তো বেশি প্রেফার করব। কিন্তু যেটা মজার লাগে যে এখন কলকাতা শহরে কালী পুজোর মানে মণ্ডপগুলো এত এখন সুন্দর থিমে সাজানো শুরু হয়ে গেছে, সেটা বেশ মজার, মানে দুর্গাপুজোর ওই প্রচুর সেলিব্রেশন আর প্রচুর মানে গ্র্যান্ড অ্যাফেয়ার্সের পর একটা সেই রেশটা থেকে যায় আর কি, এবং এত সুন্দর সুন্দর কিছু থিমে পুজো হয়, সেগুলো দেখতে খুব মজার লাগে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার, এবেলা .in এর সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং হ্যাভ আ সেফ দিওয়ালি।